টিভি ব্রাহ্মণবাড়িয়া শরীরে গ্রেনেডের স্প্লিন্টারের ব্যথা নিয়ে যন্ত্রণায় জীবন রোহিষ খান দু হাজার চার সালের একুশ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় শরীরের বিভিন্ন অংশে স্প্লিন্টারের যন্ত্রণায় জীবন কাটাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আওয়ামী লীগ নেতা এ রোহিজ খান স্প্রিন্টারের সেই যন্ত্রণা থেকে এখনও বেঁচে আছেন তিনি অসহ্য ব্যথায় কাতর হয়ে তিনবার অপারেশন করতে হয়েছে তাকে বাঞ্ছারামপুর উপজেলার রূপোশদি গ্রামের মরহুম মিয়ার ছেলে এ রোহিস খান দু সালের একুশ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমান সহ চব্বিশ জন নেতাকর্মী নিহত হন আহত হন কয়েকশো তাদেরই একজন রোহিস খান চোখের সামনে ভেসে ওঠে গ্রেনেড হামলায় ছিন্ন ভিন্ন মরদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকা হাত পা রক্তস্রোত কানে ভেসে আসে আত্মচিৎকার সেদিনের ভয়াবহতার স্মৃতি মনে হলে এখনও কেঁদে ওঠেন তিনি দুই হাজার সালে একুশে আগস্ট গ্রেনেড হামলার সময় প্রিয় নেতা ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম ভাইয়ের সাথে আমি বঙ্গবন্ধু এভিনিউতে গিয়েছিলাম সেখানে প্রতিবাদ সবাই গিয়ে আমি স্প্রিন্টার আঘাত পাই সেই আঘাত নিয়ে এখনও বেঁচে আসি পায়ে স্প্রিন্টার প্রিন্টারের ক্ষত নিয়ে আসি আমার প্রিয় নেতা ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম কিছুর জন্য বেঁচে কিছু ইয়ার থেকে বেঁচে আসেন প্রিয় নেত্রীকে ধ্বংস করার জন্য গ্রেনেড হামলা করেছিল তারেক জিয়ার দোসররা সে এদের ইয়ার থেকে কবল থেকে বেস বাঁচতে গিয়ে এখন পর্যন্ত মরণপণ লড়াই করে আল্লাহর অশেষ রহমতে বেঁচে আসি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এই এই বাংলার মাটিতে শেখ হাসিনা দেশরত্ন শেখ হাসিনা এই এই বিচার করে ছাড়বেন আমি এই বিচার দাবি করি আমি মনে থেকে বিচার চাই ওই প্রকৃত বিচারটা যাতে পাই তাহলে আমি মানসিকভাবে শান্তি পাবো বাংলাদেশ শান্তি বাংলাদেশ থেকে নেতৃত্ব শূন্য করার জন্য যে হায়ানারা এই আদ আঘাত করেছিল সে থেকে যে মুক্তি মুক্তি পায় সেই কঠিন বিচারটা হয় সেই বিচারের দাবি পূর্ণাঙ্গ বিচার দাবি করে স্মৃতিচারণ করতে গিয়ে রোহিস বলেন সেদিন বিকেলে রাজধানীর বনানী থেকে আমাদের এমপি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এই বিতাজুল ইসলামের সঙ্গে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় যান জনসভায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ট্রাকের উপর স্থাপিত মঞ্চে দাঁড়িয়েছিলেন বক্তৃতা শুরুর আগে মঞ্চের প্রায় দশ গজ দূরে দাঁড়িয়ে বক্তব্য শুনছিলেন তিনি বক্তব্যের শেষ পর্যায়ে গ্রেনেডের বিকট শব্দে দৌড়ে পালানোর চেষ্টা করেন কিন্তু গ্রেনেডের স্প্রিন্টারের আঘাতে রাস্তা প্রচুর রক্ত বের হলে এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন রোহিস খান তিনি বলেন প্রত্যক্ষদর্শীরা হাসপাতালে ভর্তি করে অপারেশন করে কয়েকটি স্প্লিন্টারের বের করা হয় পাঁচ দিন পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন পরবর্তীতে আবারও ব্যথা হলে দ্বিতীয় দফায় দু সালে ঢাকার সিএমএইচ অপারেশন করান এখনও স্বপ্নে সেই দিনের গ্রেনেডের স্মৃতি ভেসে আসে বারবার মনে হয় এই বুঝি গ্রেনেডের স্প্রিন্টারে বিদ্ধ হচ্ছেন রোহিস খান আরও বলেন আল্লাহ তাকে বাঁচিয়েছেন সেদিন ঘটনার পর বিএনপি সরকার জজ মিয়া নাটক সাজিয়ে গ্রেনেড হামলার বিচারের পথ বন্ধ করা ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনার দল আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিচারের রায় হয় রায়ের বাস্তবায়ন এখনও অনেক দূরে কেবল উচ্চ আদালতে পেপার বুক তৈরি হয়েছে মামলার রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেছে বিচারের রায় বহাল রেখে অপরাধীদের শাস্তি কার্যকর হোক সেটাই দেখে যেতে চান বেঁচে থাকতে আওয়ামী লীগ নেতা এ রহিজ খান বাঞ্ছারামপুর উপজেলার রুপুশদী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রুপুশদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সভাপতি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও উপজেলা যুবলীগের সদস্য ছিলেন দু থেকে দু সাল পর্যন্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দু সাল থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এলাকায় শিক্ষার আলো ছড়াতে রূপুশদি গ্রামে বাবা ও চাচার নামে গড়ে তুলেছেন রূপুশদি এম ইউ আবুল হাসেম বালিকা উচ্চ বিদ্যালয় সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি সততা ও কারণে স্থানীয় এমপি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত তাজুল ইসলামের আস্থাভাজন হিসেবেই রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন রোহিজ খান দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে তিনবার কারাভোগ করতে হয়েছে হামলায়। আহত হয়েছিল এই খানের জন্য আমরা দোয়া করি আল্লাহ যে তাকে ভবিষ্যতে বাছাই রাখে আর আপনারাও দোয়া রাখেন খানের জন্য একুশে আগস্টে আমাদের প্রিয় নেতা ক্যাপ্টেন তার সাথে যে জনসভায় ছিলেন সেই জনসভা জননেত্রী শেখ হাসিনাকে গ্যানেট হামলা করে এই গ্যানেট হামলা আহত হয় রহিস খান এবং দীর্ঘদিন সে এই গ্যানেট হামলার এই স্পিনের আগাতের হাসপাতালে ছিল দীর্ঘদিন সে অসুস্থ ছিল অসুস্থ থাকাকালীন আমরা তাকে সর্বধিক দিয়ে সহযোগিতা করেছি এবং এই পর্যন্ত দিক নির্দেশনা দেওয়ার পর আমাদের সাথে দলের কাজ করে আসছে এবং আমরা চাই সে সুস্থ হোক ভালো থাকুক এবং দলের জন্য মনে প্রাণে এবং কাজ করে যাচ্ছে আমরা চাই খান আমাদের সাথে এবং মিলে মিশে এবং আওয়ামী লীগের কান্ডারি হয়ে যেন আরও উর্ধ্বে যেতে পারে এবং কাজ করতে পারে দু সালে একুশে গ্যানেট হামলা আমাদের প্রিয় নেতা তাজ সহ আমার বড় ভাই রোহিত ভাই ওই গ্যানেট হামলায় আহত হয় তখন রোহিত ভাইকে সাথে নিয়ে আমরা হসপিটাল নিয়ে যাই রক্তাক্ত অবস্থায় রোহিত ভাই এখনও স্পেন্টারের আঘাতে আহত ওনাকে ইন্ডিয়া পর্যন্ত আমরা চিকিৎসা করার জন্য নিয়ে যাই এখনো উনি স্পেন্টারের আঘাতে জর্জরিত আছে এবং বীজ ব্যথা করে উনি খুব উনি খুব অস্থিরতা অস্থিরতা পালন করে এখনও ওই নাম শিওর উঠলে আমার পশমগুলা পশঙ্গুলা আল্লাহ পাক অশেষ মতে ওনাকে আমাদের নেতাকে বা আমরা সবাই বেঁচে যায় কিন্তু প্রাণে বেঁচে যায় কিন্তু এখনও স্প্রিন্টারের আঘাতে বাইরে কান্দাকাঠি করে আমাদের রুবজদের মোহাম্মদ রহিজ খান দুই হাজার চার সালের একুশে আগস্ট জ্ঞানের হামলায় আহত হয়েছিলেন এবং তার শরীরে এখনও স্প্রিন্টার নিয়ে সে অসহনীয় যন্ত্রণা ভোগ করছেন আমরা আশা করি তার এই যন্ত্রণা থেকে সে মুক্তি পাবে আমরা আশা করি এবং এই নেতার অবশ্যই মূল্যায়ন করা হবে আমাদের আওয়ামী লীগ তার মূল্যায়ন করবেন নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণ বাড়িয়া টিভি ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া